নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু ঘূর্ণিঝড়ে বিরাট পরিবর্তন ঘটেছে, ঘূর্ণিঝড়ের অভিমুখ কিন্তু বদল হয়েছে। বর্তমানে কিন্তু আমরা যেটা আপডেট পাচ্ছি, বর্তমানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরে আছড়ে পড়ার সম্ভাবনা উঠে আসছে, এবং এরই সাথে বৃষ্টির পরিমাণ এবং বায়ুর ঝাপটার পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে। তো কী পরিবর্তন থাকছে আমাদের এই ঘূর্ণিঝড়ে, তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে, এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে কী বলছে তা কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে আমরা আলিপুর আবহাওয়ার আপডেটটা দেখে নেবো কি বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা মৌসুম ভবনের প্রকাশিত আপডেটে কিন্তু পাচ্ছি এখানে ঘূর্ণিঝড়টি কিন্তু বলা হচ্ছে তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের দিকটাতে, এবং যেটা অ্যাজ ইউজুয়াল বলা হয় প্রতিনিয়ত তাই কিন্তু বলা হয়েছে, তেমনভাবে কিন্তু কিছু বলা হয়নি। এখন কিন্তু বলা হচ্ছে 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু হাই প্রেশার তৈরি থাকবে এই ঘূর্ণিঝড়ের, এবং সতর্কবার্তা কিন্তু থাকছে প্রায় 60 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়ায় মধ্য বঙ্গোপসাগরে কিন্তু 23 তারিখ এবং 24 তারিখ এবং এরই সাথে 25 তারিখের দিকে কিন্তু ক্রমশ অগ্রসর হবে, এবং আর কিছু কিন্তু তেমনভাবে বলা হয়নি। তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কী পরিস্থিতি থাকছে আজকের আবহাওয়ার। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গের আপডেটে কিন্তু এখানে আমরা পাচ্ছি প্রায় 29 তারিখ অবধি আপডেট দেওয়া হয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির পরিমাণটা বাড়ছে প্রায় 28 তারিখ থেকে, এবং এখানে দার্জিলিংয়ের কাছে যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে তুষারপাত বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী 4 দিনে নেই আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং এখানে ওয়ার্নিংও কিন্তু তেমন কিছু আমাদের উত্তরবঙ্গে বর্তমানে দেওয়া হয়নি। তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু আমরা যা পাচ্ছি, আজ কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টি থাকছে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকছে, এবং এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে, যেটা আমরা পাচ্ছি প্রায় 25 তারিখ থেকে হালকা বৃষ্টিটা বাড়ছে, এবং 26 তারিখ থেকে কিন্তু আরেকটু বৃষ্টির পরিমাণটা বাড়বে, এবং 27-28 প্রায় 29 তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকবে। তবে 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে আবারও কিছু জায়গায়, এবং তাপমাত্রা কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, 4 দিনে কোনো তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং এখানে যেটা আমরা পাচ্ছি, আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতে 1 থেকে 2 জায়গাতে বজ্রপাতের সম্ভাবনা থাকছে, এবং তার সাথে বজ্রঝড়ও কিন্তু হতে পারে। এবং এখানে বলা হচ্ছে যে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে ঝোড়ো আবহাওয়া কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপকূলবর্তী যে অঞ্চলগুলো থাকছে, আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চলগুলি থাকছে, সেখানে কিন্তু বলা হচ্ছে বায়ুর গতিবেগ কিন্তু প্রায় 45 কিলোমিটারের উপর থাকতে পারে, যার জেরে কিন্তু 24 তারিখ থেকে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে সতর্কবার্তা জারি থাকছে। এবং এখানে কিন্তু 23 তারিখ অবধি কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগর, তার সাথে কিন্তু মধ্য বঙ্গোপসাগরেও কিন্তু সতর্কবার্তা থাকছে। মৎস্যজীবীদের কিন্তু যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং এখানে কিন্তু আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও কিছু জায়গায় ওয়ার্নিং পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে, যেটা কিন্তু 25 তারিখ থেকে প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার কিন্তু বৃষ্টি হতে পারে, যেটা কিন্তু আমাদের কিছু কিছু জেলার ওপর থাকবে যে সতর্কবার্তাটা। এখানে থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই 3 জেলার ওপর কিন্তু এই সতর্কবার্তা থাকছে। আর কোথাও কিন্তু তেমনভাবে সতর্কবার্তা দেওয়া নেই, শুধুমাত্র 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া 1 থেকে 2 জায়গায় থাকতে পারে এরকম কিন্তু বলা হয়েছে, এবং তার সাথে কিন্তু বৃষ্টি থাকবে, হালকা বজ্রপাতও কিন্তু থাকবে, এবং আর কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তো চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো ঘূর্ণিঝড়ের কী পরিবর্তন ঘটলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মডেল, যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু এবার কিন্তু সরাসরি ঘূর্ণিঝড়ের ইম্প্যাক্ট হতে পারে। তবে বর্তমানে যে আপডেট আমরা পাচ্ছি তাতে কিন্তু পরিবর্তন ঘটলেও ঘটতে পারে। বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু আমরা পাচ্ছি এখানে ঘূর্ণিঝড় কিন্তু এফেক্ট ফেলছে প্রায় 26 তারিখ থেকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি 25 তারিখ রাত্রিবেলার থেকে কিন্তু কিছু কিছু জায়গায়, 10টার দিক থেকে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চল কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, যেমন হলদিবাড়ি, ফেজারগঞ্জ, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 40 থেকে 45 কিলোমিটারের কাছাকাছি কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে, এবং তারপরে সেটা কিন্তু 26 তারিখ সকালবেলার দিকটাতে আস্তে করে বেড়ে যাবে, এবং ক্রমশ কিছু দিকটা কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের কলকাতা সাইডেও কিন্তু কিছুটা প্রবেশ করে যাবে ঝোড়ো হাওয়া, এবং সকালবেলার দিকটা থেকে কিন্তু আমরা পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় ঝোড়ো হাওয়া থাকছে, এবং আস্তে আস্তে কিন্তু বেলা গড়াবে এবং ঝোড়ো হাওয়া দাপট কিন্তু বাড়বে, এবং এর সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে এর সাথে আমরা যেটা পাচ্ছি, আমাদের বাংলাদেশে কিন্তু সবথেকে বেশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আমাদের লালমোহন এবং তার সাথে কলাপাড়া, এই সাইডে কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি।
তবে আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং তারই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি সকালবেলা 9টার দিকে কিন্তু খুলনা, বরিশাল এইসব বিভাগ এবং মেহেরপুর, তার সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, নদিয়া ডিস্ট্রিক্ট এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে যে আমাদের হুগলি জেলা এবং তারই সাথে কিন্তু পুরুলিয়ার সাইডটাতেও কিন্তু হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে এবং তারই সাথে কিন্তু মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। বর্ধমানের দিকটাতেও কিন্তু থাকবে, যেটা আমরা পাচ্ছি সকালবেলার দিকটাতে 26 তারিখ, এবং তারপরে কিন্তু দুপুরবেলার দিকে যেটা পাচ্ছি আরেকটু কিন্তু ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়বে। বর্তমানে প্রায় কিন্তু আমরা যেটা পাচ্ছি ঝোড়ো হওয়া, বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে। তবে এপাশে কিন্তু চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর এই সাইডটাতে কিন্তু একটু ঝোড়ো হওয়ার পরিমাণটা বেশি থাকবে। তবে সবথেকে বেশি ঝোড়ো হওয়ার পরিমাণ কিন্তু আমরা বর্তমানে যেটা পাচ্ছি এপাশে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে থাকছে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু মোটামুটি সবথেকে বেশি ঝোড়ো হওয়া থাকছে, প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি। এবং এরই সাথে কিন্তু আস্তে আস্তে যত সময় গড়াবে ঝড়ের পরিমাণটা কিন্তু বাড়বে। একবার যদি আমরা যেটা বর্তমানে পাচ্ছি এটা কিন্তু আরেকটু কিছুটা ক্রমশ দূরে গিয়ে কিন্তু আরেকটু শক্তি বাড়াবে, যেটা আছড়ে পড়ার পর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কিছুটা শক্তি কিন্তু বাড়াচ্ছে। সবথেকে বেশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের বাংলাদেশের দিকটাতে থাকছে। তারপরে কিন্তু আবার হঠাৎ করে 28 তারিখের দিকে যেটা পাচ্ছি আমরা কলকাতা, চন্দননগর এই সাইডটাতে কিন্তু আবার একটু শক্তি বাড়াচ্ছে, যার জেরে কিন্তু প্রায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু আবারও থাকছে এই ঘূর্ণিঝড়ের ফলে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকটাতে যাওয়ার সময় কিন্তু পাওয়া যাচ্ছে এপাশে রংপুরের সাইডে কিন্তু প্রায় যেটা আমরা পাচ্ছি কলাই, জয়পুরহাট এবং তার সাথে কিন্তু পাচিবি এবং হাকিমপুর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি কিন্তু ঝোড়ো হওয়া তৈরি হয়ে যাবে, যেটা বর্তমানে পাচ্ছি। আছড়ে পড়ার পর কিন্তু শক্তি বাড়াচ্ছে, আছড়ে পড়ার আগে অবধি কিন্তু তেমনভাবে কিন্তু বর্তমানে খুব একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে না। তবে আছড়ে পড়ার পর যখন আমরা পাচ্ছি উত্তরবঙ্গে মালদার কাছে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে, তখনই কিন্তু আশেপাশের জায়গাগুলিতে কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কিছুটা শক্তি হারিয়ে ফেলছে। এবং যদি আমরা একবার দেখি বৃষ্টির পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে, তাহলে আমরা আগামী 10 দিনে যদি দেখি তাহলে কিন্তু পাচ্ছি এবার আমাদের কলকাতা এবং তারই সাথে কিন্তু খড়দহ, চন্দননগর এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় 200 mm-এর ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। আমফানের মতনই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এইসব জায়গাগুলিতে, যেটা আমরা পাচ্ছি বর্তমানে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম এবং তারই সাথে কিন্তু এপাশে পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সাথে বর্ধমান, নদিয়া এবং এপাশে আমাদের উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টি থাকবে। তবে উত্তরবঙ্গে কিন্তু এবার বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু সবথেকে বেশি থাকবে আমাদের দিনহাটার দিকটাতে, কিন্তু যেটা পাচ্ছি প্রায় 400 থেকে 450 mm-এর কাছাকাছি বৃষ্টি কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এর সাথে বাংলাদেশের কিন্তু কিছু জায়গা যেটা বর্ডার লাগোয়া জায়গা রয়েছে আমাদের ভারতবর্ষের সাথে, যেটা বর্তমানে পাচ্ছি এপাশে চাররাজীবপুরের দিকটাতে কিন্তু প্রায় ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু যার জেরে কিন্তু প্রায় 450 mm বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতেও হতে পারে বর্ডার লাগোয়া জায়গাগুলিতে। এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু প্রায় 150 থেকে 200 mm বৃষ্টি থাকবে, অর্থাৎ ভয়াবহ বন্যা পরিস্থিতি কিন্তু এবার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের ফলে, যেটা আমরা পাচ্ছি। তবে পরিবর্তন কিন্তু থাকতে পারে, যেটা আমরা বর্তমানে যে আপডেট পাচ্ছি তার পরিবর্তন কিন্তু ঘটলেও ঘটতে পারে, কারণ ইতিমধ্যে কিন্তু বহুবার আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু একবার বাংলাদেশের দিকে দেখাচ্ছে, একবার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখাচ্ছে, একবার দেখা যাচ্ছে যে ওড়িশার দিকে থাকছে, একবার মায়ানমারের দিকে থাকছে। তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে এবং যত সম্ভব আজ এবং কালের মধ্যে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দেবে কোন দিকে যাচ্ছে ঘূর্ণিঝড়টি, তো জানিয়ে দিলে কিন্তু আমরা তা তুলে ধরবো এরকমই ভিডিওর মাধ্যমে। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বর্তমানে যা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবার কিন্তু সরাসরি অনেকটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং সতর্কবার্তা কিন্তু জারি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং কন্ট্রোল রুম অ্যালার্ট কিন্তু থাকবে যদি আসে তাহলে। এবং বর্তমানে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, এরপর যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।